এই দেখ মোর নতুন জাঙ্গিয়া এই দেখ মোর নতুন জাঙ্গিয়া ও সেই সেই অসাধারণ কালোটা একটু বেশি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দিস ইজ এমডি মাজবা উদ্দিন আজকে তোমাদেরকে দেখাবো ফরিদপুরের মেয়ে ফারজানার কিছু টিকটক ভিডিও যা তার ভিডিওটি তোমরা দেখলে রাতে শুয়ে শুয়ে ভাববে যে এতটুকু মেয়ে এত বড় বড় কথা বলে এতগুলা কথা বলে সবগুলা কি রকম কথা চলো ভিডিওটি শুরু করা যাক হাতে পড়ছি মেহেদি পায়ে পড়ছি নূপুর জান গো লজ্জায় আমি বলতে পারি না তোমাকে কবুল জান তোমার হাতে মেহেদি পায়ে নূপুর করে আমারও তোমার সেই লাগছে তুমি লজ্জা পাওয়ার কিছু নাই তুমি কবুল বইলা ফেলাও জান লজ্জা যা পাওয়ার বাসুর রাইতে পাইও সৌরভ ভাই আপনি বেডা হন আর বেডি হন যাই হন আমি তো বেডা মানুষ আমারে দেখে ফারজানা শরম পাই কেল্লা একটু জিগান তো আই লাভ ইউ মুশারফ ভাই ওইসব কোয়া কই শেষ এখন কবুল কইতে শরম পাইতেছে বুঝছেন আমি তুই কি কই আমার এত বারে বারে প্রসাব ধরে গেলি গা আমি 12 তারিখ বলে জল খাই জল খাই লিগি তো আমার প্রসাবে ধরে বারে বারে তুমি পুরাই আগুন শুধু বয়স না তুমি এত সুন্দর যে কিভাবে যে তোমাকে বুঝাবো ফারজানা আমার বয়সটা অনেক সুন্দর আর আমি অনেক সুন্দর আর ফারজানা তুমি হাসাই কইছো আমি যেতটা কিউট আমি আগে জানতাম না তুমি কইছো ফারজানা আর তোমার সারা কেউ আমারে কইছে না আমি এতদিন ভাবছিলাম আমি গাইলা এখন দি তোমার কথা শুনে আমি কিউট ডিপ হয়ে গেছি জীবনের ডিজাইনটা চেঞ্জ করে দিবার চাই অডিপ জল কাকা আমি ফারজানার কথা শুনে আমার জীবনের ডিজাইন চেঞ্জ করে দিবার চাইতেছি সেইটা একটা ধাক্কা দেবো এবং ছাপ থেকে ফেলে দেবো আপনি আমার জন্য আর কারোর জন্য না হ্যাঁ অবসর ভাই আমিও তারে ওইটাই কইছি এত কবুল কইতেই শরম করে আচ্ছা তুমি পরে আর কি কয় জীবনে চলতে হলে ভয় না সাহসের দরকার ফারজানা সাহস না থাকলে কি আর দোয়ার লোক আমি প্রেম করছি আমার বল যাবো না সাহস দেহ তার মানে তুমি বলতে চাইছো কাকা আমরা মুরব্বী মানুষ আমরা বুঝেন না ফারজানা আমারে কত ভালোবাসে দেখেন পরের ভিডিওতে আমার আর কত সুন্দর সুন্দর কথা কয় বদলে যাওয়াটা সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার কারণটা কারো চোখে পড়ে না বালে দুনিয়ারে ভাই ও জান পাখি মনাটিয়া আমি তো প্রেম হয়ে হারছে না ও নি তুমি ভাঙ্গে দিতেছো প্রসঙ্গ যখন একা একা সারাদিন ঘরে বসে থাকা তখন মনে হয় আমি সেরা ও তাহলে তোমার এই কথা তুমি আগে কই লিখতে পারতাম আর আমি আয় পড়তাম তোমার আইসা দুজনে গল্প করতাম আলাপ ডালাপ করতাম তাহলে তোর একলা থাকতাম না পরে কি কই ভাগ্য কখনো কাউকে যোগ্যতার চাইতে বেশি ভালোবাসতে যাবেন না তাহলে তার পিপিলিকার মতো পাকনা গজিয়ে যাবে আমার এতটা ভালোবাসা ভালোবাসছিল আমি তো বুঝতে পারি নাই কই আমার তো পাকনা গজে না একটাও গজায় না আমাদের সমাজের লোকগুলা বর্তমান সে বুদ্ধিমান বাজারে মাংস কিনতে গেলে বলে হাড্ডি দিয়েন না আর বাড়িতে এসে হাড্ডি খুঁজে ঠিক তেমনি বিয়ে করতে গেলে খুঁজে ছোট মাইয়া আর সংসারি করতে গেলে খুঁজে গুণী মাইয়া এত সুন্দর তুমি একটা কথা কইলে লাইলা তুমি আমার লয়ে গাইতে লাগছো লাগছো এই লিগে কি সব কথা ফাঁস করে দিবা পাবলিক রে জানাই দিবা পাবলিকে হইনা লাই তো আর কইও না সঠিক বলেছ আমি তো সব সময় সঠিক কথাই কই দেখছেন না আছে কথার বাত নাই অতি সত্য কথা আগে অনেক ভয় লাগতো একটা বিষাক্ত সাপকে দেখে কিন্তু এখন তার চেয়ে বেশি ভয় লাগে একটা পুরুষকে দেখে কারণ পুরুষ এখন একটা বিষাক্ত সাপের চাইতেও বেশি বিষাক্ত পুরুষ তোমার কাছে এত বিষাক্ত লাগে তুমি বিয়ে করবা কারে তোমার নানির বিয়ে করবা নি প্রেমে পড়লে এই দোয়া পড়তে হয় আই লাভ ইউ প্রেম ভেঙে গেলে এই দোয়া পড়তে হয় আই হেট ইউ তারপর সারা জীবন কেঁদে কেঁদে এই দোয়া পড়তে হয় আই মিস ইউ কিন্তু আমি এইসব দোয়া পড়ি না কারণ আমি বর্তমান সিঙ্গেল আছি 30 মিনিট আগে ব্যাকআপ হলো আর এখনই তুমি সিঙ্গেল হয়ে গেলে তোমার মন কি পাথর আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই তুমি আসলে সত্যি প্রমাণ করলে ভালোবাসা ভাইদের কোনোদিন মরে না প্রেম মরে যায় অনেক হয়েছে কান্নাকাটি আর না যে আমাকে বুঝবে না তাকে আমি আর খুঁজবো না আর আমি কেন আফসোস করব সে আমার হয়নি আফসোস তো সে করবে যে আমাকে পায় ফারজানা এত খুশিও না এত খুশি আর কিছু নাই তোমারে পাইছি না আমার কোনো আফসোস নাই তোমার ছোট বোনেরে পাইছি কি খবর জিজ্ঞাসা করি তোমার
এখন দুলা ভাইরা স্বামী বানায় লাইছো স্কোর কর আমার কোনো দুঃখ নাই সাইডে গিয়া মোহর বলেন কি খালা তুমি জানো আমি যা বলি সব সত্যি বলি মিথ্যা কোনো কিছু বলি না আপু আশরাফুল কে হয় ওই ভিডিওটা আপলোড দেওয়ার পরে বুঝতে পারছিস যে তোমরা আমাকে এরকম অনেক রকম কমেন্ট করবা তো আজকে সত্যি কথাটা বলে দেই জামাই লাগে তবে আমার না অন্য কোনো মেয়ের বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে বরাবর মতো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর হ্যাঁ ফারজানা কিন্তু আসলে সত্যি আমার কিছু লাগে না আমার বন্ধু সমবয়সী আমার বন্ধুর মতো হয় এটা মনে করে আমি ভিডিওটি করেছি কেউ বাজে কমেন্ট করবে না গুড বাই।